নমস্কার বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা 50 নম্বর তোমাদের দেওয়া হয়েছে যে অক্টোবর মাসে আর কি, সম্ভবত এটাই শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো আজকে আমরা তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। উত্তর আলোচনা করার আগে বলে দিই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, এর পরের অ্যাক্টিভিটি টাস্ক পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, এবং তোমরা ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। তো চলো আমরা প্রশ্নের ধরনটা দেখে নিই, তারপরে উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন প্রথমে বহুমুখী প্রশ্নের উত্তর 8 নম্বরের আছে, 1 নম্বর করে প্রশ্ন আছে। তো এরপর আছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে, এরপর 3-এর জায়গায় আছে স্তম্ভ মেলানো, এরপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, 5-6 গ্যাপ আছে, একটা 6 নম্বরের প্রশ্ন উত্তর আছে। চলো আমরা সরাসরি উত্তর শিটে চলে যাই, উত্তরগুলো জেনে নিই। দেখো তো, যেটা পূর্ণমান 50, প্রথমে 1-এর জায়গায় যেটা বলা হয়েছিল যে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ, তো প্রথমে বলছে যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত। তো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে এর বিয়োগফল হয়ে যাবে এই যে উত্তর D এর অপশানটা, 1-এর পিঠে 3 7টা 0 থেকে 9 9 9, মানে 7টা 9 আর কি। তো এর ব্যাখ্যাটা দেখো, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পিঠে 7টা 0, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9, আর নির্ণয় বিয়োগফল ওটা হয়ে যাবে। এরপর দুটো বলছে 500 সংখ্যাটিকে রোমান হরফে লিখলে কি পাওয়া যাবে। তো এটা লিখতে হবে, লিখলে পাওয়া যাবে B এর অপশান, তার D লিখতে হবে, রোমান হরফে লিখতে হয় D। এর ব্যাখ্যাটা দেখো, যদি x সমান সমান কী হয়, 10-এর বেশি, 50-এর বেশি হলে L, 100-এর বেশি হলে C লিখতে হয়, 500-এর বেশি হলে কী হয় D, আর 1000-এর বেশি হলে M লিখতে হয়। এর পরেরটা বলেছে 3 গুণিতক 1-এর 5কে লেখা যায় কী হিসেবে, তোমার উত্তর হয়ে যাবে D-এরটা। ব্যাখ্যাটা করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে লিখে নাও, বললে আরও বেশি দেরি হবে, ব্যয় হবে, তোমরা পজ করে করে লিখে নিতে পারো। এরপর 4টা, এই 2 গুণফলে 10 বিন্দু বসবে ডান দিক থেকে কত ঘর আগে, না 2 ঘর আগে, B এর অপশানটা হয়ে যাবে। তো ব্যাখ্যাটা এখানে করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপর বলেছে 1.8 মিটার সমান 180 সেন্টিমিটার। এবার এর ব্যাখ্যাটাও কোড দেওয়া হয়েছে, মিটার থেকে 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয়, তারপর 1.8কে নিচে কাটাকুটি করছে, 100 বাই নিচে 10, তাহলে সেটা 180 সেন্টিমিটার হয়ে যাবে। এবার 6টা বলেছে 10% মানে কি, না 10% মানে C এর অপশানটা, প্রতি 100-এর জন্য 10, 10% মানে প্রতি 100-এর জন্য 10। তো এর ব্যাখ্যাটা এখানে করে দেওয়া আছে, 10% = 10/100। এরপর 7-এরটা বলছে নিচের কোণটি আয়ত ঘন নয়, তো এটা হয়ে যাবে বোতল, বোতল হচ্ছে আয়ত ঘন নয়। 8-এরটা বলেছে 1/4 অংশ ডিম নষ্ট হলে, ডিম নষ্ট হয়েছে শতকরা কত, না 25%। তো 1/4 অংশ মানে কি, 100 ভাগের 4 ভাগের 1 ভাগ, মানে এক, হ্যাঁ। তো এবারে 1/4 গুণিতক 100%, 4কে 100 দিয়ে ভাগ করলে 25। এবার সত্য মিথ্যা করতে দিয়েছে 500 গ্রাম = 0.05 কিলোগ্রাম, এটা সত্যি, কারণ 1000 গ্রাম = 1 কিলোগ্রাম, 1 গ্রাম = 1/1000, 500 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে 0.05 কিলোগ্রাম হয়। 1/3 ভাজিতক 15 = 5, এটা মিথ্যা, কারণ 1/3 ভাজিতক 3 = 1/3 × 1/15 = 1/45, 5 = 9। এরপর 3টা বলছে 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিলে কোনো টাকাই পড়ে থাকবে না, এটা সত্য, এখানে ব্যাখ্যাটা করে দেওয়া আছে, 50 টাকার 1/5 অংশ = 10 টাকা, 10 টাকা থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকা থাকে না। এরপর 4-এরটা বলেছে 5501-এর সবচেয়ে কাছের 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত, 6000। তো এর ব্যাখ্যা এখানে করে দেওয়া হয়েছে, দেখো 5501 এর কাছের 1000-এর গুণিতক হলো 5000 ও 6000। এবার এর মধ্যে ব্যবধান অর্থাৎ ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে 501, আর 5501 ও 6000-এর মধ্যে ব্যবধান হচ্ছে 499,
তাহলে 5,501 ও 6,000-এর মধ্যে ব্যবধান কম। এরপর পাঁচেরটা বলেছে -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা মিথ্যা, কারণ এটা মূলদ সংখ্যা বলা হয়, এই ব্যাখ্যাটা করে দেওয়া হয়েছে, দেখে নিও। এরপর ছয়েরটা পরিবারের সংখ্যা মানে 4 সদস্যযুক্ত পরিবারের সংখ্যা 5, তো এটা সত্য, 5টা লাইন আছে পরিবারের সংখ্যা। সাতেরটা বলেছে যে 3টি সমবিন্দু সরলরেখাংশ ABCD ও EF, কিন্তু না, এটা মিথ্যা, একটা ছাড় আছে, EFটা ছাড় আছে, ব্যাখ্যাটা দেখে নাও। যদি 3 বা 3-এর বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন সরি, ওই সরলরেখাকে সমবিন্দু সরলরেখা বলা হয়। আটেরটা বলা হচ্ছে কি না, আয়তকার চিত্রের পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার, তো এটি ভুল। পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 12 মানে 8 যুক্ত 4 সমান 12 গুণিতক 2 হবে, মানে 24 হয়ে যাবে উত্তর। এরপরে 3-এর জায়গাটা দিয়েছে যে প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ একটা চার্ট দেওয়া হয়েছে, এটা হচ্ছে বড়, তো ওটা কীভাবে লিখতে হবে আর কি, দেখো এটা করে দেওয়া আছে। প্রথম স্তম্ভ y-7 less than 20, মানে y-7 কুড়ির চেয়ে ছোটো, এটাই উত্তর হবে। আমি বলে দিচ্ছি, y-7 > 20, অর্থাৎ y-7 20 সমান ও 20 থেকে বড়, y-7 অসমান 20, অর্থাৎ y-7 20 সমান নয়। এরপর y-7 < 20, 20 ছোট বা 20-এর সাথে সমান, আর > 20 মানে 20-এর চেয়ে বড়। স্তম্ভ মেলাতে বলেছে, দেখো উত্তরটা আমি বলে দিচ্ছি, একটি নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা হবে বিয়েরটা 1, 2, একটি নিরেট শঙ্কুর বক্রতল সমতলের সংখ্যা যথাক্রমে লিখতে হবে 1, 1, বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে 12 আর 6, আর বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা ও তল সংখ্যা 4, 5। সংক্ষিপ্ত উত্তর ধরুন প্রশ্ন, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তো দেখো, ধরে নিলাম আমার বয়স 1 বছর আর আমি আমার দাদা থেকে 5 বছরের ছোট, অর্থাৎ দাদা আমাকে 5 বছরের বড়, দাদার বয়স হবে 1+5 বছর। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে 5005005 সংখ্যাটিকে কীভাবে স্থানীয় মানে বিস্তার করে লেখো, তো এটা স্থানীয় মানে বিস্তার করা হলে 50,05,005। এরপরে একটা এ দেওয়া হয়েছে যে নিচের শব্দগুলির সাথে মেলাও, তো এর উত্তর হয়ে যাবে, দেখো সমরেখ চিত্র বি, অসমরেখ চিত্র এ, সমবিন্দু চিত্র সি। এ হাতের কাজ 50 দিনের মধ্যে, মানে এ হাতের কাজে 50-এর মধ্যে 20 পেয়েছে এবং বি 25-এর মধ্যে 10 পেয়েছে, কে বেশি পেয়েছে শতকরা সাহায্যে নির্ণয় করো। তো দেখো, এ 50-এর মধ্যে পেয়েছে 20, অর্থাৎ 20-এর 50% এ পেয়েছে শতকরা 20/50 × 100 = 40%, আবার বি 25-এর মধ্যে পেয়েছে 10, অর্থাৎ 10-এর 25%, বি পেয়েছে শতকরা 10/25 × 100 = 40%, অর্থাৎ এও বি উভয় 40% পেয়েছে। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার, ত্রিভুজটির একটি বাহু দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো, সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 × 1টি বাহু দৈর্ঘ্য, 3 × 1টি বাহু দৈর্ঘ্য = 14.4, বা একটি বাহু দৈর্ঘ্য 14.4/3 = 4.8। 145 ও 232 সংখ্যা দুটির গসাগ নির্ণয়, গসাগ সাহায্যে লসাগ নির্ণয়, তো 145 কে 232 দিয়ে ভাগ করলে 1 খাইয়ে 45, 87 বিয়োগফল, 87 দিয়ে 145 কে করলে 1 খাইয়ে 87, 58 বিয়োগফল, 58 কে 87 দিয়ে করলে 1 খাইয়ে 58, 29, 29 2×58। তাহলে 145 ও 232 গসাগু 29। এবার আমরা জানি গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে লসাগু সমান সমান কত, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, মানে 145 × 232/29, কাটাকুটি করলে 1160। নিচে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, -7 + 7, তো 0 থেকে বাম দিকে -7 ঘর এবং ডান দিকে পজিটিভ 7 ঘর চলে গেলো, এবং দুটো যোগ করলে
দেখবে শূন্য চলে আসবে। আমি করে দেখিয়ে দিয়েছি, তোমরা এইভাবেই করবে। সুজাতার তত্ত্ব থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। সুজাতার বন্ধু গান গাইতে ভালোবাসে, মানে সুজাতার বন্ধুর সংখ্যা আর এদিকে গান গাইতে ভালোবাসে 4 জন, নাচতে ভালোবাসে 5 জন আর আঁকতে ভালোবাসে 7 জন। তো এখানে আমরা করে দিয়েছি সুজাতার বন্ধুর সংখ্যা আর উপরে গান নাচ কে কী করে। এই কমলাটা হচ্ছে আঁকতে ভালোবাসে, 7 জনের সাথে মিলে যাচ্ছে। নাচতে ভালোবাসে 5 জন, সেটা ডিপ নীল এবং হালকা নীল যেটা সেটা হচ্ছে ওই 4 জন করে দেওয়া হয়েছে। এবার বলছে ছয় থেকে এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। তো আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন 80-এর বেশি পেয়েছে? তাহলে আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 50 জন, আর 50 জনের 60% সমান 50 × 60/100, 50-এর শূন্য 100-এর একটা শূন্য, 6-এর একটা শূন্য এবং 10-এর একটা শূন্য কেটে গেল, তাহলে 5×30 জন। তো 30 জন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। তো আমি সমস্ত উত্তর বলে দিলাম, তোমরা ভিডিওটি পজ করে করে খাতায় লিখে নিও। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে দিও আর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকো, ধন্যবাদ।